আমাকে একটু উঠাই দেন আগে। সবাইকে টু ডি ভোলাগঞ্জ ব্লগে স্বাগতম। সিলেটের পর্যটক কেন্দ্রগুলোর মধ্যে ভোলাগঞ্জের সাদা পাথর অন্যতম। সিলেটের অন্যান্য যে জনপ্রিয় ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে, যেমন জাফলং, বিছনাকান্দি, রাতারগুল, এগুলোর তুলনায় ভোলাগঞ্জের সাদা পাথর অপেক্ষাকৃত নতুন। অন্যান্য ট্যুরিস্ট স্পটগুলোর মতো এই ট্যুরিস্ট স্পটটিও বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। এই ব্লগে আপনারা সিলেট থেকে কিভাবে সাদা পাথর পর্যন্ত যাবেন, আপনার বাস ভাড়া কীরকম, বাস ছাড়া অন্যান্য ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে কি না, সেখানে নৌকা ভাড়া কীরকম, তারপরে হচ্ছে সেটাকে সাদা পাথর কেন বলা হচ্ছে ওই জায়গাটাকে, এসব বিষয়ে আমি বলার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। ভোলাগঞ্জের সাদা পাথরে যাওয়ার জন্য প্রথমে সিলেটের আম্বরখানা পয়েন্টে আসতে হবে। আম্বরখানা পয়েন্ট একটা গোল চক্কর যেখানে চারটা রাস্তা এসে মিলিত হয়েছে। এর মধ্যে যেই রাস্তাটা এয়ারপোর্টের দিকে গিয়েছে সেই রাস্তা বরাবর একটু হাঁটলেই সামনেই আম্বরখানা বাজারটা পার হওয়ার পরে পরে হচ্ছে পলাশ হোটেল। সেই পলাশ হোটেল ছাড়াই সামান্য কয়েক কদম এগোলি হাতের বাম পাশের যে অংশটা সেই অংশ থেকে আসলে গাড়িগুলো ছেড়ে যায়। ট্রান্সপোর্টগুলোর মধ্যে অন্যতম পপুলার যেটা সেটা হচ্ছে সরকারি ট্যুরিস্ট যে দোতলা বাস, সেগুলো এগুলোতে গেলে আপনার জনপ্রতি ভাড়া পড়বে হচ্ছে 50 টাকা। বাস ছাড়ার স্থানেই একটা ছোট্ট টেবিল নিয়ে বসে থাকে স্টাফরা এবং তাদের কাছ থেকে আপনারা টিকিট কিনে নিতে পারবেন। এছাড়াও প্রাইভেট বাস কোম্পানিগুলোর একতলা বাসের সার্ভিস রয়েছে, নন এসি, এসি। এর মধ্যে নন এসি বাসগুলোর জনপ্রতি ভাড়া পড়ে 70 টাকার মতন, আর এসিগুলোর ভাড়া 120-130 টাকার মতন। এগুলো ছাড়াও সিএনজি পাবেন আপনারা যদি সিএনজিতে যেতে চান। এবং সিএনজি ট্যাক্সিগুলোর আগে তো দুর্দান্ত প্রতাপ ছিল, তারা আকাশ বাতাস কাঁপায় বিভিন্ন ধরনের ভাড়া চেত, কিন্তু এখন অত বেশি ভাড়া চেতে পারে না। তো আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে যে আমরা সিএনজিতে গিয়েছিলাম এবং সিএনজিতে আমাদের ভাড়া পড়েছিল 450 টাকার মতন। এগুলো ছাড়াও আপনারা ইচ্ছা করলে মাইক্রোবাস বা কার ভাড়া করেও যেতে পারেন, সেগুলোতে রেন্টে কারের যে ভাড়া সেই ভাড়াগুলো পড়বে। যদি নন এসিতে যান মিনিমাম 2,500 টাকা পড়বে, আর যদি আপনি এসি যান সেটা তো আসলে গাড়ির কন্ডিশনের উপর ভিত্তি করে ভাড়া কত হবে সেটা নির্ধারিত হয়, তবে 2,500-3,000 টাকার নিচে আপনি যেতে পারবেন না। সিলেট থেকে ভোলাগঞ্জের দূরত্ব প্রায় 40 কিলোমিটারের মতো। কোম্পানিগঞ্জের যে হাইওয়েটা আছে সিলেট থেকে সেটা দিয়ে যেতে হয়। আগে এটার তথৈবচ অবস্থা ছিল, জঘন্য ভাঙা ছিল এবং সেটাতে যেতে একদম আপনার হাড্ডিগুড্ডি আলাদা হয়ে যাওয়ার মতো অবস্থা হতো, এত বেশি জার্কিং ছিল। কিন্তু এখন রাস্তা খুবই ভালো, একদম নতুন রাস্তা বানানো হয়েছে এবং খুবই ভালো রাস্তা, এবং এটাতে এতটুক ডিস্টেন্স যেতে আপনাদের মোটামুটি আমাদের সময় লেগেছিল 1.25 ঘন্টার মতন। বছর দুয়েক আগেও এই একই ডিস্টেন্স যাওয়ার জন্য 2-2.5 ঘন্টা লেগে যেত। ভোলাগঞ্জে নামার পরে সাদা পাথরে যাওয়ার জন্য আপনাদেরকে নৌকা ভাড়া করতে হবে, এবং সাদা পাথর একদম বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থিত, সেই পর্যন্ত যাওয়ার জন্যই এই নৌকাটা লাগে। তো নৌকার যে ব্যবস্থা সেটা ঘাটে গেলেই বুঝতে পারবেন, এবং এটা ফিক্সড ভাড়া, আগের মতো অব্যবস্থাপনা নেই। এবং এই ফিক্সড ভাড়াটা হচ্ছে 800 টাকা আপনার, এটা আপ ডাউনের ভাড়া, এবং এক নৌকায় 8 জনের বেশি তারা যাত্রী নেয় না। এই মুলামুলি, কেচাকেচি, চিল্লাপাল্লা, হইচই, ঝগড়াঝাটি এসবের কোনো অপশন নেই। নিশ্চিন্ত মনে একটা নৌকা ঠিক করে সেটাতে চেপে বসেন, আর যদি আপনারা 8 জনের কম সংখ্যক হন সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের মতোই আরও কিছু লোকজন আছে যারা 8 জনের কম সংখ্যক, তারা ঘুরে বেড়াচ্ছে, তারাও দেখবেন যে খুঁজে বেড়াচ্ছে এরকম কীভাবে যোগ করে 8 জন করা যায় এরকম পার্টিরে। সো তাদের সাথে কন্ট্যাক্ট করেন বা তারাই এসে দেখবেন যে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতেছে, তারপরে মিলেমিশে সবাই চলে যান। যেহেতু ভাড়া সবাই জানে তাই ভাড়ার যে ভাগ বাটোয়ারা হবে সেটাও সুন্দরভাবে নিরপেক্ষভাবে করে নেন নিজেদের মধ্যে। নৌকা থেকে স্পটে নেমে এই দৃশ্যটা দেখতে পেলাম, যেটা ধারণ করলাম, এবং শুরুতেই মেজাজটা খিঁচড়ে গেল। যারা বুঝতে পারতেছেন না যে কেন মেজাজটা খিঁচড়ে গেল তাদের জন্য আবার একটু রিওয়াইন্ড করি। এই যে হচ্ছে পাহাড়, একজন কর্ম সম্পাদন করতেছে। এনিওয়েজ, গরিব বাঙালি গুলো আসে এসে কি করে, এই যে আমরা গরিব, এই যে এখানে ময়লা, ওইখানে ময়লা, এখানে ময়লাই ময়লা। সো একটা সুবিধা আছে কিন্তু, আমি বলি ময়লা সিলেট শহরে কয়টা বিরিয়ানি হাউস আছে আপনি এখানে বুঝতে পারবেন ময়লা। প্যাকেট যদি খেয়াল করেন শালা বেল্লিকগুলো আইসা এখানেই ফেলে দেয় ময়লা, মানে এখানেই ফেলবে যাতে অন্য কেউ দেখ এসে আর সৌন্দর্য উপভোগ করতে না পারে, ময়লার খনি দেখতে পারে এখানে আইসা। আনলাম যে এই নতুন ট্যুরিস্ট স্পটটার মধ্যে 2-3 মিটার পরপর পাবলিক টয়লেট নাই বা 2-3 মিটার পরপর ডাস্টবিনের ব্যবস্থা নাই,
কিন্তু এটা কখনোই এই জিনিসটাকে জাস্টিফাই করে না যে আপনি এটা না থাকার কারণে আপনি জায়গায় বেজায়গায় হচ্ছে গিয়ে পেশাব পায়খানা করবেন, আর যত্রতত্র যেইখানে খুশি সব জায়গায় আপনি বিরিয়ানির প্যাকেট, খাবারের প্যাকেট, প্লাস্টিক, যা যা আছে, যত আবর্জনা আছে সব ফেলায় রাখবেন। নভেম্বর মাসের একটা গ্লুমি ডেতে যাওয়ার কারণে চারিদিকে এরকম ধোঁয়া ধোঁয়া, কুয়াশা কুয়াশা ভাব। হ্যাঁ, একটা সানি ডেতে গেলে বেশ মজা করে পানিতে নামা যেত ঠিকই, তবে একদম মানে কোথাও ছায়া নেই আর কি। রোদ আলা দিনে গেলে একদম মানে পুড়েও যাওয়া লাগতো রোদে। জায়গাটার নাম সাদা পাথর কেন হলো সেটাই দেখানোর চেষ্টা করেছি। এরপরে বলা হয় আই ডোন্ট নো, পার্থক্য বোঝা যায় এই যে এইখান থেকে সাদা শুরু, মনে হয় বোঝা যায় এই যে সাদা, এদিকে একরকম কালার, এইদিক থেকে আর একরকম কালার। Not that significant though. এটাই হচ্ছে গিয়া সাদা পাথরের মেইন স্পট। তো ভারত থেকে যেই স্বচ্ছ পানির ধারা নেমে আসছে এই নদীটা দিয়ে, এই পাথরের নদীর মধ্যে যে কোনো একটা পাথরের উপর আপনি যদি বসে থাকেন কখন যে সময় কেটে যাবে টেরও পাওয়া যায় না। তো এখানেও কিছু দুঃখ আফসোসের জায়গা আছে, যেমন একদম স্পটের সাথেই পাথরের খাঁজে খাঁজে কিছু বড় বড় ডাস্টবিন দেয়া আছে। তো এই ডাস্টবিনগুলোর মধ্যে কোনোটা কোনোটা পুরোপুরি ভরে গেছে, আবার কোনোটা কোনোটা দেখলাম যে খালি আছে কিন্তু সেটার ভিতরে মানুষজন ময়লা না ফেলে বোতল, খাবারের প্যাকেট এগুলো বাইরেই ফেলেছে। তো আমরা জাতিগতভাবে কতটা আসলে সিভিলাইজড এটার একটা প্রমাণ এই জিনিসগুলো দেখলে বোঝা যায়। আচ্ছা, এখানে আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে মেইন স্পটে কিন্তু মোবাইল নেটওয়ার্ক নাই কোনো, অ্যাটলিস্ট বাংলা লিঙ্ক, তারপরে হচ্ছে গিয়া রবি এবং হচ্ছে গিয়া এয়ারটেলের কোনো নেটওয়ার্ক আমরা মেইন স্পটে পাই নাই, অন্য কোনো নেটওয়ার্ক থাকলেও থাকতে পারে। দেখতে দেখতে কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরও পাইনি। সো ফেরার সময় হলো, আমরা ফেরত চলে আসার জন্য প্রস্তুতি নিলাম। আমরা গিয়েছিলাম সকাল 11:30 দিকে, কিন্তু এত তাড়াতাড়ি যে বিকাল 4 বেজে যাবে আমি বুঝতেও পারিনি। সিলেটের ভোলাগঞ্জের এই ভারত সীমান্তবর্তী যে সাদা পাথর ট্যুরিস্ট স্পটটা, এখানে হচ্ছে একটা বিজিবি ক্যাম্প আছে, তাছাড়া একটা মসজিদও আছে। সো সেসব জায়গায় ওয়াশরুমের ব্যবস্থা আছে, তাছাড়া বিজিবি ক্যাম্পের যে জায়গাটা সেই জায়গাটার মধ্যে ছাউনির মতো করে দেওয়া হয়েছে, সেখানে বসার জায়গা আছে, বিশ্রাম নেওয়ার জায়গা আছে, এমনকি সেখানে আপনারা বসে খেতেও পারবেন। এবং সব জায়গাতেই মোটামুটি কিছু দূর পরপর ডাস্টবিন আছে, কাজেই ডাস্টবিনও আপনারা ব্যবহার করতে পারবেন সুন্দর মতো। তো আমরা সবাই যদি একটু সচেতন হই তাহলে আমরা সুন্দর মতন কিন্তু আমাদের যেই ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলোকে রক্ষা করতে পারি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। এবং যোগাযোগ ব্যবস্থা যেহেতু উন্নত হয়েছে, আশা করি সামনে এটা আরও উন্নত হবে। ট্যুরিস্টদের জন্য যেসব ফেসিলিটি বর্তমানে আছে সেগুলো আরও বেটার হবে, ওভারঅল ম্যানেজমেন্ট যেটা আছে সেটা আরও বেটার কাজ করবে, এসবই আমি আশা করি। তাছাড়া এগুলো আমাদেরই সম্পদ, আমরা যদি এগুলো সুষ্ঠুভাবে, সুন্দরভাবে আমরা ব্যবহার করি তাহলে আখেরে আমাদেরই লাভ হবে। যারা ভোলাগঞ্জ ট্যুর দিতে চান আশা করি ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো তাদের কাজে আসবে। আমিও শীঘ্রই সামনে ইনশাল্লাহ আরেকবার ভোলাগঞ্জ সাদা পাথর ট্যুর দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসবেন। ধন্যবাদ।